তুই তো এখন ভাইরাল সেলিব্রিটি, কিন্তু আমি তোকে একটু পরে খেয়ে ফেলবো। আচ্ছা, আমি তো তোকে একটু পরে খেয়ে ফেলবো, তার আগে আমি তোর সাথে একটা সেলফি তুলে নিই। দাঁড়া, একটা সেলফি তুলে নিই। সেলিব্রিটি ভাই আমার, একটা সেলফি। আমি তো তোকে একটু পরে খেয়ে ফেলবো, চিন্তা করতিস? চিন্তা করে কোনো লাভ নাই। পেটে যাবে, শেষ। সেলিব্রিটি হইছ, ভাইরাল হইছ, এক্ষুনি খেয়ে ফেলবো। যাই, তোকে নিয়ে এখনই আমি রান্না করে খাবো। ভাইরাল পার্টি, সেলিব্রিটি, তোমাকে তো আমি এক্ষুনি খেয়ে ফেলবো। আজকে পেঁয়াজের দাম 220 টাকা কেজি, কাল পরশু তো আরো বাড়তে পারে। না, তোরে তো খাওয়ান যাইছ না রে, যখন 300 টাকা কেজি হইবি তখন তোরে খামো, আমার লাভ হইব। না, আজকে খাইতাম না, পকেট ধুয়ে দি। হ্যালো ভাই, একটা কথা কইতাম। ভাই, আজকে ফ্রিজের দাম কত ভাই? না মানে আজকে কত কেজি যাইতেছে বাজারে? 300 টাকা কেজি যাইতেছে। 300 টাকা? কইছি না পেঁয়াজের দাম বাড়বো, 300 টাকা কেজি। আমি তো কইছিলাম 300 টাকা কেজি হইলে খামু। না, আমি এত বলদ না, তোরে কি খামু? 500 টাকা কেজি হইলে তোরে আমি খাম, 500 টাকা কেজি হইবু। যে ভাই, ফ্রিজের দাম বাড়তাছে, ওই তো পারে 500 টাকা কেজি হইলে পরে তোরে আমি খাম। ভাই, কোন 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 ভাই, আজকা বাজারও ফেস কয়টিয়া কেজি? 500 টাকা কেজি। ভাই, রাইখা দে ভাই, 500 টাকা কেজি। আমি না অনেক লাভবান হয়ে যেতেছি। হ্যাঁ, হ চৌধুরী সাহেব, আপনার মেয়েকে এখন আমার কাছে বিয়ে দেন, আমার বাড়ি গাড়ি সব আছে। তোরে 1000 টাকা কেজি হলে পরে বেশ। হুম
আমার সেলিব্রিটি, আমার ভাইরাল। Love it slowly.